হ্যালো বন্ধুরা একটা ছোট্ট ভিডিও করছি একটা হোটেল রুম থেকে এই যে কল্যাণ গ্র্যান্ড কল্যাণ ঠিক আছে তো রুম টুরটা অবশ্যই দেখাবো তার আগে একটা ছোট্ট ভিডিও করছি এখানে একটা এরকম আছে রাইটিং প্যাড হ্যাঁ আর তার সঙ্গে এই যে পেন্সিল এই যে এখানেও অ্যাডভার্টাইজমেন্ট করা আছে ব্র্যান্ড প্রমোশন না তো যাই হোক ঘরে বসে বসে কি করব মাথার মধ্যে এলো একটু জেমস বন্ডের কারিগরি তো আমার আগে যারা এই রুমটাতে ছিল তারা এই পেজের মধ্যে কিছু লিখেছিল সেগুলোর ইমপ্রেশন এখানে আছে আসুন দেখি পেন্সিলটা দিয়ে ঘষলে ইমপ্রেশান কিছু ওঠে না কোনো ইনফরমেশান পায় কি না কেউ কিন্তু খারাপ মনে করবেন না জাস্ট এটা জেমস বন্ডের একটা জেমস বন্ড বলবো না এটা একটা কি বলবো মানে সিবিআই তদন্তর মতন আমাদের এখন বর্তমানে সিবিআই তদন্ত যে কি হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ব্যুরো সেটার থেকে আমরা কম বেশি সবাই অতিষ্ঠ তবুও কিছু বলা যায় না বাবা ব্যুরো বলে কথা যাই হোক আমাদের কিন্তু সাধারণ মাথায় অনেক রকম প্রশ্ন আসে সেই সকল প্রশ্ন থেকেই কিন্তু এই ভাবনার উৎপত্তি হঠাৎ দেখলাম কাগজটার মধ্যে কিছু ইমপ্রেশন উঠে আছে যার জন্য চেষ্টা করছি যে সেই ইমপ্রেশনটা কি। সেটা পেজের মধ্যে উঠে আসে কিনা জানি না ভিডিওতে কতটা ঠিক ইমপ্রেশনটা উঠে আসছে তবে আমার এখানে ঘষাতে কিন্তু বেশ সুন্দরভাবে ইমপ্রেশন উঠে আসছে এবারে আমার আগে রুমে যিনি ছিলেন তার মাথা তো এই ধরনের কিছু কিলিবিলি মাথায় উঠেছিল যার জন্য সে কিন্তু কিছু লেখে নি জাস্ট এখানে এখানে লেখা আছে এই যে ওইখানে দাগ কাটা আছে একটা স্কোয়ার কাটা আছে এখানে একটা কিলিবিলি কাটা আছে এই যে ইমপ্রেশন যা উঠেছে তার থেকেই আমি দেখিয়ে দিলাম মানে আমার মাথায় যে শুধু জেমস বন্ডের মতন বুদ্ধিটাই একটা এস লেখা আছে এখানে এইচ লেখা আছে আর এখানেও কিছু লেখা আছে দেখেছেন তো উড়িয়ে দেখুন ছাই শোনা গয়না কিছু আচ্ছা আর একটা এস পেয়ে গেছি এস আর এস তার মানে আমার আগেও যারা এই রুমে ছিল আবার এস এর মধ্যে ক্যালিগ্রাফি করেছে ওকে রাইট এই যে আমি ভালো করে ইমপ্রেশন করে দেখিয়ে দিচ্ছি এই যে এটা আমার ইমপ্রেশনে উঠে আসলো এই যে এখানে দুটো দাগ আছে জানি না এটার মানে কি এইখানে আর একটা এস এখানে আবার এস এ ক্যালিগ্রাফি করে এখানে এসে শূন্য ও আমার ভিডিওটা ব্লার হয়ে গেছে তারি ভিডিও এত বেশি ইমপ্রেশনের দিকে ধ্যান দিচ্ছিলাম এই যখন এই ইমপ্রেশনটা আমি এটা ঘষে ঘষে পেলাম নাইস এখানেও একটা এস তো যাই হোক ভিডিওটা দু মিনিট তিন মিনিট হয়ে গেল কিছুটা অংশ ব্লার হয়ে গেল মানে দেখতে পাইনি ভিডিও করতে এতই মগ্ন ছিলাম এভিডেন্স খুঁজে বার করার জন্য তো জনতার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে আন্দোলন চালিয়ে যান তিলোত্তমার জন্য তিলোত্তমা we want just taste that's all